আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসলে আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত খুঁটিনাটি খামার বিষয়ে অনেক বেশি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কি করবেন, কি কাজ করবেন, কিভাবে করবেন, কিভাবে করলে আপনারা ভালো থাকবেন বা আপনাদের প্রফিট হবে, আপনারা মোটামুটি ভালো থাকতে পারবেন, এক কথা শেষ। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলি আজকে আপনাদের সাথে। একটা মুরগি পালন, একটা পরিচর্যা বিষয়ক ইম্পর্টেন্ট মূলক একটা তালিকার কথা বলবো এবং একটা রুটিনের কথা বলবো। এই রুটিনটা যদি আপনারা মেনটেন করেন, আপনাদের অনেক হিসাব সহজ হয়ে যাবে, পাশাপাশি আপনারা অনেক কিছু এখান থেকে জ্ঞান আহরণ করতে পারেন। তো একটা বিষয় কি, ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা দেখেন খাতার পিছনে একটা রুটিন থাকতো যে আজকে মঙ্গলবারে এই বিষয়, বুধবারে এই বিষয়, এটাতে বৃহস্পতিবারে এই বিষয়, পাশাপাশি এই দুই ধরনের রুটিন থাকে। আর আমরা জানি একজন আদর্শ স্টুডেন্টের বা একজন আদর্শ যিনি মানুষের, তারও একটা দৈনিক কাজের রুটিন থাকে বা তার যে কাজ, কাজেরই একটা রুটিন থাকে। সো তারই ধারাবাহিকতা আজকে একটি বিষয় নিয়ে আসছে আপনাদের সামনে। তো আমি আপনাদের সাথে একটু পরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এভাবে দেখাই দিই আপনাদেরকে, যেমন এই জিনিসটা। তবে এই জিনিসটা দেখানোর আগে একটা কথা বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত পোলট্রি খামারের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই বিষয়টা যদি আপনি করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই অনেক বেনিফিট হবে, ঠিক আছে? তো দেখেন এই বিষয়টা যারা করে তারা, যাদের 200 মুরগি তারাও এই বিষয়টা করাটা আমি মনে করি উত্তম। আর একদম যারা সর্বোচ্চ খামারে অনেক মুরগি পালন, তাদের এই জিনিসটা রুটিনটা মেনটেন করা দরকার। তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা। দেখেন এই জিনিসটা একটা জিনিস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমি কি কি রেখেছি, কি কি নোট করেছি সেটার একটা বিষয় আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব ব্যাক ক্যামেরা দিয়ে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি এই বিষয়টা কেমন হওয়া দরকার, ঠিক আছে? তো তাহলে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা একটু একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনারা এই কাজের রুটিনে, যেমন আমি আমার দৈনিক এই মুরগিগুলোকে, আমার যে 500 মুরগি আছে এই মুরগিগুলোকে আমি কি ওষুধ খাওয়াচ্ছি, কতটুকু পানি খাচ্ছি, কতটুকু খাদ্য খাচ্ছে, কয় পিস মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, কয় তারিখে কোন কোন ওষুধ খাওয়াচ্ছি, সবই একটা ডিটেলস রুটিন আছে। তো দেখেন আমি প্রথমে স্বপ্ন পোলট্রি ফার্ম দিছি, তারপরে আমাদের ঠিকানাটা আছে, তারপরে মুরগির বাচ্চা 1 থেকে 30 দিন পর্যন্ত সকল ব্যবস্থাপনা, মুরগির জাতটা হচ্ছে ব্রয়লার, বাচ্চা আসার তারিখ এত তারিখ সন্ধ্যায়, ব্যাচ হচ্ছে 12তম এবং বাচ্চার সংখ্যা হচ্ছে 500। তারপরে এই জিনিসটা দেখার পর দেখেন প্রতিদিন একটা রুটিন আছে, যেমন ওষুধের নাম প্রয়োগের ক্ষেত্রে সকালে কি ওষুধ খাওয়াচ্ছে, দুপুরে কি, রাতে কি, এটার একটা ওই আছে। এরপর খাদ্য, এরপরে তাপমাত্রা, ওই দিনের তাপমাত্রা কত, পানি কত, কেন মারা যাচ্ছে, কী জন্য মারা যাচ্ছে, এগুলো মারা যাওয়ার সংখ্যা। দেখেন আমার চোদ্দদেরকে এটা আমি গ্লুকোজ খাওয়াইছি, প্রথম গ্লুকোজ এবং রোসিন প্লাস পিএইচ আমি খাওয়াইছি, মক্সাসিলো খাওয়াইছি, খাদ্য কতটুকু খাওয়াছে সেটাও লেখা আছে। এভাবে করে আমার 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত, যেমন আজকে 18 তারিখ, আজকে 18 তারিখ এখনও লাগানো, এটার শেষে লেখা হবে। তো এইভাবে করে যদি আপনি আপনার খামারের প্রতিটা বিষয় যদি নিজের কাছে কন্ট্রোলের মধ্যে রাখেন, আমার মনে হয় যে এই জিনিসটা খুবই আপনাদের উপকারে আসবে। এবং এই জিনিসটা দিন শেষে, মাস শেষে, এবং আপনি খুব হিসাব করতে পারবেন যে আপনার মুরগির ওজন, খাদ্য অনুযায়ী কতটুকু ওজন আসছে, কেমন ওষুধ গেছে, কেন মারা গেছে, কয় পিস মারা গেছে, কত তারিখ মারা গেছে, কী কী ওষুধ খাওয়াচ্ছেন সকাল বিকাল, টোটাল একটা কী থাকবে আপনার কাছে তথ্য থাকবে। এই তথ্য ভাণ্ডারগুলো খুবই খুবই জরুরি কিন্তু, ঠিক আছে? তো দেখবেন যে কোনো বড় মাপের ওই ইয়েতে আপনি যখন অফিসে যাবেন তখন দেখবেন এই বিষয়গুলো কিন্তু থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি। তো সবাই এই জিনিসটা আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আমার পরিচয়, অর্থাৎ আমি যে কাজগুলো করি এই কাজগুলোর কিছু অংশ কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।